বিশালগড়ে ফের গ্রেপ্তার এক নেশা কারবারি, তার নাম নবজিৎ বণিক। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত নবজিতের বাবা কেশব বণিক এনডিপিএস অ্যাক্টে অভিযুক্ত। বুধবার কেশব বণিক আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশ থাবা বসালো পিতা পুত্রের ফেন্সি সাম্রাজ্যে। গ্রেপ্তার করা হলো নেশা কারবারি পুত্র নবজিৎ বণিককে। এর আগে বুধবার তার পিতা কেশব বণিক এনডিপিএস অ্যাক্টে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিল। সম্প্রতি কেশব বণিক বাংলাদেশে পলাতক ছিল। বৃহস্পতিবার প্রাপ্ত খবরের ভিত্তিতে নবজিৎ বণিকের রঘুনাথপুর বাড়িতে হানা দেয় পুলিশ এবং গ্রেপ্তার করে নবজিৎকে। বিশালগড়ের আরও কিছু নেশা কারবারি এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাদের পুলিশ শীঘ্রই জালে তুলবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।